সবচেয়ে বেশি একটা সারপ্রাইজ হচ্ছে তুমি আমাকে না জানিয়ে স্পেন থেকে 7 ডেজ এর জন্য বাসায় চলে এসে ঢাকা চলে এসেছো। ক্যামেরা তো সবাই তো জেনে যাবে। হ্যাঁ জেনে যাক, আজকে জানুক, এতদিন জানে নাই। তুমি 7 ডেজ এর জন্য ঢাকা আসছো। আমি ঢাকা আসছি। হ্যাঁ ঢাকা আসছো। কুরবানির পর 2016 তে। হ্যাঁ কোনো ফ্যামিলি মেম্বার জানে না, তোমার ফ্যামিলি মেম্বারও জানে না, আমার ফ্যামিলি মেম্বারও জানে না। শুনতো তোমার জন্য তুমি 7 ডেজ আমার সাথে ছিলা অনলি সারপ্রাইজ দেওয়ার জন্য। সারপ্রাইজ দেওয়ার জন্য তাও যাওয়ার 6 মান্থের মধ্যে। হ্যাঁ ওই সময়টা আমি বেশি ইমপ্রেস হইছি যে আহারে একটা ছেলে এত দূর থেকে চলে আসলো আমার জন্য। ঠিক আছে দুনিয়া তো অনেক ছোট। তাও উনি কোন গিফট নিয়ে মানে এত গিফট। আমি বেশি যখন কিটক্যাট নিয়ে আসতো অনেক বেশি কিন্ডার। হ্যাঁ কিন্ডার জয় ফেভারিট আমার ওটা। তারপরে আমার ফেভারিট হচ্ছে ম্যাকের কতগুলো ফাউন্ডেশন ফেস পর এগুলো কত মেকআপ নিয়ে আসছে ওগুলো দেখে তো আমি আর ভাবলাম না আর কিচ্ছু ভাবাভাবির দরকার নাই। ওর সব দিকটাই আমার ভালো লাগে। ও একটু রাগ করে মাঝে মাঝে, রাগটা আমি এনজয় করি। রাগ করতে তুমি মজা নাও আমার রাগ করলে। রাগটা অ্যাকচুয়ালি আমি মজাই নেই। ভার্সিটিতে উঠে আমাদের রিলেশন হয়েছে মানে আমি যখন আমার কলেজ শেষ আমি যখন ভার্সিটি অ্যাডমিশন নিবে। হ্যাঁ আসলে তখন আমি ফ্রি ছিলাম, অনেক ফ্রি ছিলাম, বসে বসে কি করব, একটা ফেসবুক আইডি পেয়েছি তো তোমার সাথে কানেক্ট করা শুরু হয়ে গেছে তখন থেকে। না হ্যাঁ এই অবস্থা আমাদের ফেসবুকে রিলেশন। দেখো আমরা সবাই বলতো যে ফেসবুকে রিলেশন টিকে না, ফেসবুকের কোনো কিছুই রিয়েল না, বাট আমরা ইনশাআল্লাহ তো সবাই এটা বলতো যে না ফেসবুকের কোনো কিছুই বিশ্বাসযোগ্য না, সব ফেক, সব ফেক। বলে না যে তোমাকে আমি ভালোবাসি। যখন হঠাৎ যাওয়ার পাওয়া মেলে এক বিন্দুতে, কেউ আর পারবে না আমাদের ছুঁতে, পিছু টান বলে আমরা একে সিন্ধুতে। কি করে তোমাকে নিয়ে বলো না, কি করে আরো কাছে আরো কাছে আরো কাছে আরো কাছে রাখুন আরো কাছে। জীবন জীবন ভাসি তোমার জাদুতে, ছাড়িয়ে শিরোদ মাখা আকাশকে ছুটি, হাত বাড়ালে পারি দীঘল বৃক্ষ সারি, তোমার জোছনা মেখে ঘুরে ঘুরে মরি ঘুরে মরি। কি করে তোমাকে নিয়ে বলো না, কি করে কি করে কে যে করে, কি করে তোমাকে নিয়ে বলো না যে কি করে।